কার্যকর কাণ্ডে ইতিমধ্যে শিয়ালদা আদালত অনুমতি দিয়েছে পলিগ্রাফ টেস্টের। সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষ সহ মোট সাতজনের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু করেছে সিবিআই। পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, পলিগ্রাফের পরীক্ষা যে প্রক্রিয়া তা কি শুরু হয়েছে? দেখো, মোট সাতজনের পলিগ্রাফ টেস্ট হবে, সেই মধ্যে কিন্তু আদালত থেকে তার অনুমতি পেয়েছে এবং সেই অনুমতি পাওয়ার পর যে প্রক্রিয়া কাজ সেটা ইতিমধ্যে শুরু করেছে। এই সাতজন কারা কারা? এই সাতজনের মধ্যে রয়েছেন সঞ্জয় রায়, যিনি অভিযুক্ত গ্রেপ্তার হয়ে বর্তমানে জেলে রয়েছেন। এছাড়া প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, চারজন চিকিৎসক, এছাড়া সঞ্জয় রায়ের এক সঙ্গী। এই এই মোট সাতজনে কিন্তু পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু করা হবে এবং এই যে বিষয়টা পলিগ্রাফ টেস্ট হবে তার প্রক্রিয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে যেমনটা আমরা জানতে পারি সেটা হচ্ছে এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, সাতজনের একসঙ্গে যে পলিগ্রাফ টেস্ট হবে তেমনটা কিন্তু একেবারেই নয় এবং এক এক করে আলাদা আলাদা করে পলিগ্রাফ টেস্ট হবে। পলিগ্রাফ টেস্টের আগে বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলো স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে একাধিক নিয়ম সেটা কিন্তু করতে হয় এবং তারপরে এক এক করে পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু শুরু হবে। ইতিমধ্যে আমরা দেখেছি সিজিও কমপ্লেক্সে যে বিষয়টা প্রাক্তন অধ্যক্ষ আরজি করেন তিনি এসে পৌঁছেছেন এবং বিশেষজ্ঞ যে টিম তারা ইতিমধ্যে এসে পৌঁছেছেন এবং যে পলিগ্রাফের যে প্রক্রিয়া কাজ সেটাও কিন্তু শুরু হয়ে গেছে। পার্থ, ধন্যবাদ। একে একে সাতজনের পলিগ্রাফ টেস্ট করা হবে। সিবিআই গতকালই শিয়ালদা আদালতের কাছ থেকে অনুমতি পেয়েছে, প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, তবে তা সময় সাপেক্ষ এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আজিগর কাণ্ডে দায় এড়াতে পারেন না মুখ্যমন্ত্রী, বলছেন অধীর রঞ্জন চৌধুরী। সাধারণ মানুষ কি তারা চাই কেন হলো তা জানতে এবং তার শাস্তি দেখতে, যে শাস্তিটা দৃষ্টান্তমূলক হবে। সাধারণ মানুষের যে অভিযোগ এই সরকারের বিরুদ্ধে, সেই অভিযোগটাকে ঘুরিয়ে ফিরিয়ে লঘু করার জন্য সমস্ত বিষয়টা সিবিআইয়ের ঘাড়ে চাপিয়ে বলার চেষ্টা করছে যে এখন তো আমাদের কিছু করার নেই, সব সিবিআই দেখবে। পশ্চিমবঙ্গের মানুষকে বোকা বানানোর চেষ্টা না করে আপনি পারেন সিবিআই পারে না, দেখো সিবিআই পারল না আমার কিছু করার নেই। সিবিআই পারল না মানে এটা নয় যে আপনার কিছু করার নেই, কারণ রাজ্য আপনার বাসিন্দা, এই রাজ্যের হত্যা হয়েছে, এই রাজ্যে হাসপাতাল, এই রাজ্যের ধর্ষক, এই রাজ্যের সব, এই রাজ্যের। অতএব আপনি বলতে পারেন না যে আমার তো কিছু করার নাই। আর তদন্ত যাই হোক, তদন্তের ভিত্তি যদি শক্তপোক্ত না হয় তদন্ত পরিপূর্ণতা লাভ করা মুশকিল। সেই ফাউন্ডেশন অর্থাৎ ভিত, সেটা হচ্ছে প্রাথমিক তদন্ত, যেটা প্রশাসন এখানকার করেছে, যেটা পুলিশ এখানকার করেছে। যেদিকে সিবিআই তদন্ত শুরু হলো যে মমতা ব্যানার্জি এবার হাত ধুয়ে বলবে আমার আর কিছু করার নাই, সিবিআই দেখছে, অতএব আমার দায়িত্ব আর নাই, সেটাই তৃণমূলের পক্ষ থেকে কিন্তু সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে।